Opa! Opa! আরো হ্যাঁ মজনু ভাই, ওই যে তুমি রওনা দিবা কখন? একটু পরে রওনা দিব, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো। তুমি খুব সাবধানে যাবা, আর তোমার ভাইরে লইয়া খুব সাবধানে চলে যাবা, রাস্তা দেরি করো না। কি কয়, বোকা নাকি? আমার ভাই না, তারা নিয়ে সাবধানে আমি আমু না। হ্যাঁ নিপা কই, ওরে দেখতেছি না। তোমার এখন নিপড়া ধ্যান লাগবো না, তুমি যাও, জলদি রান্না দাও। ও কি কথা, এই বাড়িতে আইলাম আর নিপার সাথে দেখা না হইলে হয়? কেমন জানি আমার নিয়া কি বলতাছিলা? ঢাকায় যেতেছি, তোমার জন্য কি আনবো? তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে এসো। তাহলে তাই তো। বেতল যার বসছে কি কন রে ভাই, এবার দেশ কনে দেশ এয়ারপোর্টটা একটা তাজ্জব জায়গা ঘুমে ভাই, সাত রকমের মানুষ দেখুন যায়। আমার খুব শখ ছিল কি জানেন, বিদেশ থেকে যে মেম সাহেবরা আসে না সাদা চামড়ার, তাকে শুয়ে দেখুন। নামটা কি? নাম দেখাম কি? আচ্ছা আমার নামটা কই, আমার নামটা হইলো মজনু মিয়া, শাসা তো ভাইরা নিতে আইছি। ম্যা ভাই আপনার সানগ্লাসটা কিন্তু খুব সুন্দর। মজনু মিয়া জি, তোমার গপ শপ করার ইচ্ছা থাকলে এয়ারপোর্টে মেলা মানুষ আছে, একর সাথে গিয়ে করো, ঠিক আছে? যাও। মেয়েবার রাশিটা কি? মানে রাশি রাশি, আপনি কোন রাশির জাতক? মানে যারা ধনু রাশির জাতক তাকে স্যাঁতটা একটু বেশি থাকে, কথায় কথায় খেলে স্যাঁত দেখায়। গুড ইভিনিং স্যার। এরকম গভীর রাতে একজন স্বর্ণ মানবের পেছনে আমরা ছুটে বেড়াবো, এর কোনো মানে হয় না স্যার। ইটস ইউর ডিউটি রঞ্জন। সরি স্যার, আসলে নিউলি ম্যারিড পার্সন হিসেবে একটু ফান করলাম। ওয়েল, আমাদের ডিউটি শিফট হবে রাত 8:30, আর আমাদের টার্গেট পোর্টে ল্যান্ড করবে 12:20, সো পোর্টে পৌঁছে আমাদের প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে ফেলতে হবে। তাহলে আমরা এখন হেডকোয়ার্টার বসে আছি কেন স্যার? আমার মনে হচ্ছে আমাদের এখনই পোর্টে মুভ করা উচিত, কারণ আজকে থার্সডে, রাস্তা অনেক ট্রাফিক হবে। আমরা ওয়েট করছি আবেদ স্যারের ব্রিফিংয়ের জন্য, আর আমার মনে হয় না যে আমরা খুব বেশি দেরি করে ফেলছি রঞ্জন। জি স্যার। তোমরা নিশ্চয়ই সোর্সের ইনফরমেশনগুলো ভালোভাবে স্টাডি করেছো। ইয়েস স্যার, আমি জানি যে তোমাদের কাছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টার্গেট আইডেন্টিফাই করা, কারণ আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। স্যার, আমাদের টার্গেট এখনও প্লেনে চাপেনি, আর ইনফরমেশন অনুযায়ী টার্গেটের গায়ে হলুদ পোশাক থাকার কথা। অবশ্য মানে প্লেনে চাপার আগে কিংবা পরে অথবা যে কোনো সময় উনি পোশাক চেঞ্জও করতে পারেন।
গুড পয়েন্ট, বাট শুধু হলুদ পোশাকে আটকে থাকলে চলবে না, তোমাদেরকে অন্য পয়েন্টগুলো নিয়েও ভাবতে হবে। প্রত্যেকটা যাত্রীর দিকে কড়া নজর রাখতে হবে, তার কারণ আমাদের হাতে পর্যাপ্ত তথ্য নেই। নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যে কোনো আপডেট তোমরা হেডকোয়ার্টার থেকে পাবে। সো কিপ ইট কনফিডেন্সিয়াল। সবকাজ যে স্যার, মিনিস্ট্রিতে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সো আমাকে অ্যাটেন্ড করতে হবে। তোমরা এয়ারপোর্টে চলে যাও, বাট বি কেয়ারফুল। টার্গেট অ্যাচিভ করা মানে আমাদের ডিপার্টমেন্টের সুনাম রক্ষা। ওকে, আর একটা বিষয় মনে রাখবে, মেইন ক্রিমিনালকে ধরতে গিয়ে যেন কোনোভাবে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার না হয়। বুড়ো লোকটাকে খেয়াল করেন, হলুদ সোয়েটার, কি মনে হয়? সন্দেহজনক। তুমি একটা কাজ করো, তুমি অন্য যাত্রীদেরকে ফলো করো, আমি বুড়োটাকে খেয়াল করছি। এই ওইদিকে একটা ইয়েলো সোয়েটার পরা, ওইটা দেখো, ওইটাও হলুদ, কিন্তু খুব স্বাভাবিক মনে হচ্ছে। টার্গেট হিসেবে কোনটাকে নিবে? দুজনকেই টার্গেটে রাখতে হবে। আমি বুড়োটাকে ফলো করছি, তুমি একটা কাজ করো, ওই যে রেড জ্যাকেট পরার লোকটা দেখতে পাচ্ছ, ওনার চলে যাও। দাঁড়িয়ে আছে কিন্তু লাল জ্যাকেট পরা, অবশ্য বাসে উঠছে, তাকে একটু সন্দেহজনক মনে হচ্ছে। নজর রাখো। বায়োজিৎ আছে স্যার। ওয়েল, আর সন্দেহজনক কাউকে পাওয়া যায় কিনা দেখো। স্যার 650 যাত্রী স্যার, আমরা মোটে 5 জন, আপনার তো ছুটিতে আছে, ও থাকলে ভালো হতো। স্বপ্নম, এখন বাড়তি কথা বলার সময় নয়। সরি স্যার। ওকে, ক্লিয়ার। আমি চলে আসছি, চিন্তার কিছু নাই। প্লেন থেকে নামছি আর কি, এখনো ঝামেলা আছে, এখন এত কথা বলার দরকার আছে? কথা বলার সময় কি ঘুরে যেতেছে, রাখলাম। ভাই নামছি প্লেন থেকে।
লাল রঙের জ্যাকেট পরা আর কালো ব্যাগ রাখলাম। গ্রিন চ্যানেলে রঞ্জন আছে, ওকে সতর্ক করো। হারি আপ। ওকে স্যার। অফিসার কাস্ট আমাকে সন্দেহ হচ্ছে? এক্সকিউজ মি স্যার, আপনার পরিচয়টা? ডক্টর আন্দালিব, একটা সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিলাম মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটির ইনভাইটেশন, বাংলাদেশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে। প্লিজ চেক মাই প্যাসপোর্ট। I'm really sorry, sir. Very well. Any other inquiries? No, sir. No, sir. Excuse me. আপনার সাথে কথা বলতে চাই। ভাই একবার তো কথা বললেন, আবার কেন? কতদিন পর আসলেন? তিন মাস। তিন মাস কী কারণ সেখানে? ব্যবসা করি। মানে এটা কী আমি তো বুঝতে পারতেছি না, একটা সাধারণ মানুষের তো হয়রানি করতেছেন আপনারা এবং খামাখা। ব্যবসা করে ছোট একটা হাত ব্যাগ নিয়ে চলে আসলেন, অন্যায়। এটা একটা অপরাধ হাত ব্যাগ নিয়ে আসা। আপনার হাতে পানি কেন? মানে আমার হাতে পানি কেন সেটার জবাব দিতে হবে না? মানে মনে হচ্ছে যে পানিটা প্লেনে আপনাকে দিয়েছিল, তা আপনি খাননি কেন? পানি আমার যখন পিপাসা লাগবে তখন আমি খাবো, এটা কি আপনাদের অনুমতি নিয়ে পানি খেতে হবে নাকি? ভাই আপনাকে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আপনি প্লেনে আপনাকে পানিটা দিয়েছিল কিন্তু সেটা আপনি খাননি কেন? বাইরে গিয়ে খাবো। আপনার পাসপোর্টটা দিন। ইমিগ্রেশন পুলিশ তো একবার দেখছে ভাই, আবার কেন?
তো হয়রানি করতেছেন ভাই, বারবার দেখার জিনিসটাকে। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, দেখেন আমি কি করতে পারি। দেখুন, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনি খামাখা ভয়ভীতি দেখাচ্ছেন, আর কারো ভয়ভীতিতে আমরা আমাদের দায়িত্ব অবহেলা করি না, ঠিক আছে? পাসপোর্টটা দিন। কি ব্যাপার? আপনার পাসপোর্ট আছে, আপনি দুদিন আগে গেছেন, কিন্তু আপনি বললেন যে আপনি তিন মাস আগে গেছেন, বড় নাকি? দুই দিন আগে আমি গেছি, কিন্তু তিন মাস আগেও তো একবার গেছিলাম। চলুন আমার সঙ্গে। আরে ভাই, কেন আপনার সঙ্গে যাবো? আমি কারণটা কি আমি বুঝতে পারছি না, হয়রানি করতেছেন তো আমারে। স্যার আপনার সঙ্গে কথা বলবে। আরে ভাই, আমার তো কথা বলার দরকার নেই, আপনারা কি শুরু করছেন? নিজেদের খুব ক্ষমতাবান মনে করেন? ক্ষমতা আমাদেরও আছে, যদি ক্ষমতার প্রয়োগ করি তখন ঠেলাটা বুঝবেন। আপনি পাসপোর্ট দেন আমার। আপনি খামাকা রাগ করছেন, আমাদের কাছে ইনফরমেশন ছিল, তাই আমরা করা চেক করলাম, যা বলার স্যারকে বলুন। চলুন, মগের মূল লুকে এসব। হ্যাঁ চলুন চলুন। ভালো হয়েছে না বিষয়টা ভাই? ভালো হয়েছে। অনুমান নির্ভর তল্লাশি আমরা করতে পারবো না সব। আমরা একজন টার্গেটকে শনাক্ত করেছি, কিন্তু আমাদের প্রমাণ লাগবে। আর্চওয়ে মেশিনে কিছু ধরা পড়েনি, হ্যান্ডব্যাগও চেক করা হয়েছে। আচ্ছা, তোমরা বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছো? জি স্যার। সন্দেহজনক। কোন বিষয়টা সন্দেহজনক মনে হলো? স্যার, পাসপোর্টের ইনফরমেশনের সঙ্গে টার্গেটের অনেকটাই অসঙ্গতি। একই প্রশ্ন দুরকম অ্যান্সার করছে, পাসপোর্ট চাইলাম আমরা রিয়্যাক্ট করছে, আর টার্গেট কার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি ফুটেজগুলো আবার রিয়ান করে দেখি। জি স্যার। তোমার লোক যে দেখা করবো আমি, কোন মুখে দেখা করবো? আমি তো শেষ। তাইলে আমি এখন কি করব? তুমি তোমার বাপের পছন্দ মতো পাত্রকে বিয়ে করো, আমার ভুলে যাও রূপা। একটা মরদ মানুষ হয়ে এই কথা কইতে পারলা তুমি? আমি কিছু জানি না, যেভাবেই হোক তোমার নিজের পায়ে খাড়া লাগবো। তুমি শুধু একবার আমার কও, কতদিন অপেক্ষা করানো লাগবে? আমি তোমার লাইকে অপেক্ষা করব। রূপা, আমার কোনো ভবিষ্যৎ নেই। বিদেশ যাওয়ার লেগে জমি জমা বেচছি, কিছু ধার দেনাও করছি। ধার দেনার টাকা কেমনে শোধ করবো আমি জানি না, কোনো উপায় নেই। আমার না পাগল হয়ে যাবো না। তুমি মাথাটা ঠান্ডা রাখো। আর মানুষ কতভাবে ঘুরে দাঁড়ায় না আমি জানি, তুমিও পারবা, কিছু হইব না। সমস্যা হচ্ছে
না আমি জোরে হাঁটি না, আমার মোবাইলটা দেন ভাই। তো বাড়িতে লোকজন অপেক্ষা করতেছে, মোবাইলটা দেন, আমার তো তাদের জানাইতে হবে যে আমি আসছি। দিব তো, আগে স্যার আসুক, তারপর আগে ওনার সঙ্গে একটু কথা বলেন। কেমন আছেন জরুন সাহেব? আচ্ছা কি বলবেন বলেন। কি আপনি চা খাচ্ছেন? আমি চা খাবো না। আচ্ছা আপনি কি করেন বলুন তো। আরে ভাই আপনারা এক কথা কয়জন জিজ্ঞেস করবেন, এইসব কথা তো সবই আমার জিজ্ঞাসা করছে। দেখেন ভাই আমি খুব সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসা করি, অত ছোট মনে করেন না, দুই এক জায়গায় আমাদেরও হাত আছে। গত এক বছরে আপনি বেশ কয়েকবার বিদেশে গেছেন, এবার গেলেন দুদিন আগে। বিদেশে যাওয়া আসায় তো অনেক খরচ, আপনি খালি হাতে ফিরে এসছেন কেন, মানে কিছু আনেননি কেন? আমি খালি হাতে ফিরবো না ভরা হাতে ফিরবো সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা করে নিতে বস স্যার। এনিওয়ে আপনার চাতে আপত্তি আছে, তাহলে বিস্কিট খান, খেয়ে পানিটা নিন। স্যার প্লিজ আমি কিছু খাবো না স্যার। আপনার চোখের নিচে কালো দাগ কেন? কালো দাগ, কালো দাগ পড়ছে এখন, এটা আমি ঘুমাই না দুই তিন দিন ধরে, সেটা একটা কারণ হতে পারে। তারপর ব্যবসা করি, টেনশন আছে। আমি স্যার কেন হয়রানি করতেছেন স্যার একটু বলেন তো স্যার। আমার তো নানাভাবে তল্লাশি করা হয়েছে, মেশিনে তল্লাশি করছে, পুরো বডি চেক করছে, তারপর আর কি, মানে কেন হয়রানি করতেছেন আমি বুঝতেছি না। দেখুন জয়নুল সাহেব, আপনাকে হয়রানি করবার জন্য আমরা দুঃখিত। আসলে গোয়েন্দা ইনফরমেশন পেয়েছি আমরা, সে কারণেই বাড়তি সতর্কতায়, এছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। একবার ভিআইপি আর্চওয়েতে ঘুরিয়ে নিয়ে আসবো। জ্যাকেটটা খুলতে হবে, মাফলার। আপনার কাছে মোবাইল আছে? মোবাইল তো ভাই আপনার কাছে। আচ্ছা আপনার জুতা খুলে, হাত পা খুলে চেক করেন। তাহলে কি ওনাকে ছেড়ে দেবো স্যার? ঠিক বুঝতে পারছি না, সব ইনফরমেশন মিলে যাচ্ছে, আবার সন্দেহভাজনদের মধ্যে সবচেয়ে বেশি তাকেই সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা কিছু প্রমাণ করতে পারছি না। আর মানে কনফিউশনটাও যাচ্ছে না, আগের একটা কেসের এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হচ্ছে সামথিং রং। আমরা তো স্যার 360 ডিগ্রিতে তল্লাশি করেছি, আর টার্গেটের হাঁটা চলা খুব স্বাভাবিক। তোমার সন্দেহ হচ্ছে না? সত্যি কথা বলতে সন্দেহ হচ্ছে স্যার, কারণ টার্গেটের চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ বলছে সামথিং ইজ রং। চোখের নিচে কালো দাগ, পানি খেতে চাচ্ছে না, আর সঙ্গে তার চেকটি লাগেজ নিয়ে দ্রুত পোর্ট থেকে বেরোতে যাচ্ছে। আরও অনেকগুলো সন্দেহের কারণ আছে স্যার, কিন্তু একটু পরে বহরা হবে, এতক্ষণ কি আমরা ওটাকে আটকে রাখবো? জি স্যার। সব ডুমকে দিয়ে একা চেষ্টা করবে নাকি? আরে বাবা এখনো আসতেছে না তো, বুঝতেছি না ভিতরে কি হয়েছে। আমি ভাই
নামার পরে আমার সাথে ফোনে কথা হয়েছে, এখন তার ফোন বন্ধ। আমি এখন কি করুম মে ভাই? এই মিয়া, তুমি কি করবো না করবো আমি কিভাবে বলবো? হ্যাঁ আমার মাথায় কোনো কিছুই কাম করতেছে না, বাড়ির থেকে একটা ব্যাপারে একটা ফোন করতেছে মেয়ে ভাই, আমি তাকে কি জবাব দিব? আমি পাগল হয়ে যাবো মেয়ে ভাই। ভাই চোরা খাইছে, চোরা কারবারি করতে গেছিল, কট খাইছে ভিতরে। ভাই মিয়া উল্টা পাল্টা কথা বলবেন না, আমার মেয়ে ভাই আপনি চেনেন? আমার মেয়ে ভাই হলো মাটির মানুষ, একজন মানুষ সম্পর্কে না জানে না শুনে এরকম উল্টা পাল্টা কথা বলবেন না বললাম। কার ভিতরে কি আছে এটা তুমি কইতে পারো? তুমি জানো হ্যাঁ, তোমার এই মাটির মানুষ বিদেশ গিয়ে লোয়ার মানুষ হয়ে গেছে, বারবার ঘুরে তুমি আমার কাছে আইতেছো কে? ঠিক যাও আর আসবে না। ভাই জানেন কি হলো? আপনাকে দেখে টায়ার্ড লাগছে, জুসটা খান। আপা আমি কিছুই খাবো না, আপনি হাসি মুখে আমার সঙ্গে কথা বলছেন এতে আমি খুশি। আপা একটা কথা জিজ্ঞাসা করুন, কিছু মনে করেন না, আপনি কি বিবাহিত? জি না। আল্লাহ কি বলেন, এটা কিভাবে সম্ভব? মানে না মানে ম্যাডাম আপনি তো খুব সুন্দরী, আর সুন্দরী মেয়েদের পিছনে তো ছেলেরা লাইন ধরে থাকে, আমার মনে হয় কি তাড়াতাড়ি বিয়ে করে ভালো। অবশ্য আপনার যদি মনের মানুষ থাকে তাহলে আলাদা কথা। আমার শরম পাইতেছে মেয়ের, মানে মনের মানুষ থাকা তো কোনো অপরাধ না, যেমন আমারও আছে, তার নাম রূপা, মেয়েটা আমার জন্য অপেক্ষা করে আছে। চুপ করে থেকে কোনো লাভ নাই। দেখেন আপা, মানে যে ধরনের জোরাজুরি আপনারা করতেছেন তাতে তখন আমার বানায় কথা বলতে হবে, আমি যদি স্বীকার করি সেটা তো মিথ্যে। আচ্ছা আমার দেখে কি আপনার চোরা কারবারি মনে হয়? দেখেন আমি কিন্তু এই বিষয়টা প্রমাণ করতে পারবো। আপনার পাগল হয়ে গেছে মানে এত আমার হয়রান করতেছেন কেন? আমি কি করছি? আমি তো কিছুই করিনি, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা তো হয়েছে। আমি অন্যায়টা কোন জায়গায় করছি? আপনারা যেটা করতেছেন আমার সঙ্গে এটা কিন্তু অন্যায়। দেখেন আপনি যদি স্বীকার করেন তাহলে কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারি। মানে কি বুঝাবো, কি মুসিবতের মধ্যে পড়লাম। ম্যাডাম আপনার একটা সত্যি কথা বলি, আগামীকালকের মধ্যে আমার বাড়ি পৌঁছাইতেই হইব, জরুরি একটা দরকার আছে, যা করার একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করেন। বাড়ি পৌঁছানো জরুরি কেন আমাকে বলা যায়? কে মেয়েটা? এই মেয়েটার নাম রূপা, আগামীকালকে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে। আপনার কালকে বিয়ে? লাগলে আপনার খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন। ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি, আমি খুব সাধারণ একটা ছেলে, গ্রামের ছেলে, ছোটখাটো একটা ব্যবসা করি, আপনারা সন্দেহের উপর সামান নিয়ে যা তা করতেছেন, কি কারণে করতেছেন? আল্লাহ তো সহ্য করবো না কেন? কিভাবে শান্ত হবো বলেন? সব ধরনের পরীক্ষা হইলো, সব কিছু হলো, কোনো কিছু পাইলেন না, তারপর জোর করে আটকে রাখতেছেন, সন্ধের বসে যা তা করতেছেন। আমি যদি পৌঁছাইতে না পারি তাহলে মেয়েটা তো বিয়ে ভাঙিয়ে দেবে।
চাই তোর। ঘুমা নাই? না ঘুমাই না। কাল তো তোমার বিবাহ, তুমি আজ সারা রাত না ঘুমাই কাটাইবা? এখন দুঃস্বপ্ন দেখা ঘুম ভাঙা গেল। কি দেখছো বাবু? দেখলাম একটা শকুন আসমানে চক্কর খাইতেছে, দেখে এমন ডর লাগলো আধকা ঘন্টা ভাঙা গেল। ও খোয়াব দেখে ডরাইছো বাবু? খোয়াব দেখে ডরের তো কিছু নাই। মৌসুমি ভাইয়ের তো এতক্ষণে চলে আসার কথা, আইলো না কেন? হ, তা তো আহার কথা, দুই ঘন্টা আগেই আহার কথা, 12টায় তো ফ্লাইট থেকে নামার কথা, এখন তো 3টা বাজে, এখন আইলো না। আচ্ছা যাক বাবু, তুমি মাঝেরে চিন্তা করো না তো, তুমি আসো একটু ঘুমাও। আমার ঘুমাইব না, তুই যা, তুই গিয়ে ঘুমায় পর। একটু আগে ঘুমাইয়া খোয়াব দেখছো বাবু, এখন জায়গা খোয়াব দেখবা? তোর কোনো অসুবিধা আছে? আমার অসুবিধা নাই, তয় জায়গা খোয়াব দেয়া ভালো না বাবু। তুই জানা কে ঘুমা। ছেড়ে দেই, আমরা তো চেষ্টা ত্রুটি করছি না, আর টার্গেটের বডিতে কিছু পাওয়া যায়নি, চেক করে ব্যাগেও কিছু পাওয়া যায়নি, জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হচ্ছে না। আমার মনে হচ্ছে স্যার, সন্দেহের বসে আমরা নিরপরাধ কাউকে হয়রানি করছি। আমরা তো ইচ্ছে করে কাউকে হয়রানি করছি না, আমাদের উদ্দেশ্য সব, আমরা সন্দেহ থেকে চেক করছি। আর আলামতও কিছু পেয়েছি, এখন তার গ্রহণযোগ্য উত্তর পেতে হবে। চোরাচালানের ব্যাপারে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। তাহলে আমরা এখন কি করবো স্যার? গাড়ি রেডি করো, আশেপাশে কোনো একটা ক্লিনিকে নিয়ে যাও, মেশিনে ধরা না পড়লেও সিমটম দেখে আমার তাই মনে হয়। স্যার টার্গেটকে বাইরে নিলে স্যার ঝুঁকি আছে, তা স্যার বাইরে তাদের লোক থাকতে পারে স্যার। লোক থাকলে আমাদের কিছু করার নেই, ঝুঁকি নিতে হবে আমাদেরকে। যাও স্যার, এক্স রে রিপোর্টটা যদি নেগেটিভ হয় তাহলে হাত জোর করে মাপ চাইবো, আর কি করতে পারি বলো? যাও তুমি যাও, দিও। আমি ঘৃণা করি, আমি কোনোদিন করি নাই, কোনোদিন করব না। আরে ভাই, আপনারা তো অন্যায় করতেছেন আমার সঙ্গে। এখনো সময় আছে, তুমি নিচে থেকে রাজি হয়ে যাও। রাজি হইলে কি আমার ছেড়ে দিবেন আপনারা? ডক্টর সাহেব, ওনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আপনি এক্স রে করে ব্যবস্থা করুন। ক্যারিয়ারে দেখলাম যে কাস্টম গোয়েন্দারা গাড়িতে করে কই জানি নিয়ে গেল।
আমার কিন্তু সব জিনিসপত্র আছে, অ্যাটাক করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ ওয়েট করি না? আচ্ছা ঠিক আছে, আপনারা আমি টাইম টু টাইম জানাবো সব কিছু। ওদিকের কি খবর সেটা বলো। ওই এক্স-রে রিপোর্টে তিনটা পুতলি পাওয়া গেছে, কিন্তু এখন স্পষ্ট না। আর তাছাড়া ও নিজেই স্বীকার করেছে, ও বলছে যে ও নিজে বের করে দেবে। আর ওরা এখনই রওনা করেছে ওখান থেকে, হসপিটাল থেকে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মানে মিশন সাকসেসফুল। এখানেগুলো আমরা সামলে নেব, আপনি চাইলে বাড়িতে চলে যেতে পারেন। আরে কি বলো, এখনো মিশন ইনকমপ্লিট। মানে আমার ক্যারিয়ারের সঙ্গে অনেক কথা বলতে হবে। এসো এসো এসো। আমি কি করুম বইন, পেলেন তো নাম সেই মাঝরাত্রে, ভাইজানের তো কোনো খোঁজ খবর নাই। ভিতরে যে আমি গিয়ে খবর নিমু তারও তো কোনো উপায় নাই। আমার এখানে কেডাই পুষে কও, আমি চেষ্টা করতেছি খোঁজ খবর নেওয়ার। তুমি অস্থির হবে না বইন, তুমি শান্ত থাকো, ঠিক আছে? এখন রাখতেছি, আমি যে কোনো খবর পাওয়া মাত্রই তোমার আবার জানাবো। আচ্ছা। আমার মনে হইতেছে কোথাও একটা ভুল হয়েছে রে বুবু। মজদু ভাই আমাকে ঠিক খবর দেয় নাই। জয়নুল ভাই সোনা চোরা চালান করে, এটা কেমনে বিশ্বাস করি কও? হ্যাঁ, আমি নিজেই কইছিলাম যে করেই হোক নিজ পায়ে দাঁড়ানো লাগবো, কিন্তু আমি তো সোনা কারবার করতে কইনি। আমি কইছিলাম যতদিন লাগে আমি অপেক্ষা করব, কেন যে কাজটা করতে গেল, কেন যে করলো। কি করতে বসে, আপনাকে যা যা করতে বলা হবে, যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনি শুধু তাই করবেন। প্রয়োজনে তাকে ভয় দেখাও, আমরা পেট কেটে হলো আমরা বার বের করবো, ঠিক আছে? আর ইয়ে, ওনাকে যে লুঙ্গিটা পরানো হবে সেটা আর ঝুড়িটা যেখানে আমরা গোলটা করবো, ওকে দ্যাটস গুড। কামাল সাহেব, নাসির সাহেব, জাহেদ সাহেব, স্যার, হ্যাঁ, এ পর্যন্ত দুইটা বার পাওয়া গেছে স্যার, আরো চারটা পাওয়া গেছে স্যার, আরো আটটা পাওয়া গেছে স্যার, আরো? জি স্যার। আচ্ছা, আর আছে বলে কি মনে হয়? আমার মনে হয় না স্যার, আর আছে। গোল্ড ওয়াশ করে আমার মনে আসে।
যাও। বাইজিত স্যার, এই সোনার বারগুলো ভালো মতো পরীক্ষা করো, যেন প্রেসের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারি। ওকে স্যার, প্লিজ। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। শবনম জি, মামলার কাগজপত্র তৈরি করো, এভিডেন্সগুলো সুন্দর করে সাজাবে, আর আমি ক্যারিয়ারের সাথে নিজে কথা বলতে চাই, রুমে পাঠিয়ে দাও। আপনারা সবাই বাইরে যান, আমি একা কথা বলছি। বসুন। বলুন, তারপর কি? স্যার, আমার গল্প শুনে আর কি করবেন? আমার কাছ থেকে তো স্বর্ণ আপনার উদ্ধার করছেন, আমার স্যার পুলিশে দিয়ে দিবেন। এই তো স্যার, আমার শাস্তি হইলে স্যার কি শাস্তি দিতে পারে? সোনা চোরা চালানিতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। স্যার, আমি খুব সাধারণ একটা মানুষ জনসাহেব। স্যার, ছোটবেলা আমার বাপ মরে গেছে, আমার মা অনেক কষ্ট করে আমার বড় করছে, স্যার আপনি আমার বাঁচান স্যার। স্যার, জয়নুল সাহেব, আমি জানি আপনি খুব সাধারণ একজন ক্যারিয়ার, আপনি ঘটনাচক্রে এই জালের সঙ্গে জড়িয়ে গেছেন, এর পেছনে অনেক বড় কোনো মাথা আছে। আপনি যদি আমাদেরকে সব কিছু খুলে বলেন, তাহলে হয়তো আমরা এই মাথা এবং তার দলের লোকজনকে ধরতে পারব, আর তার বিনিময়ে আমি চেষ্টা করব আপনার সাজা যেন কম হয়। স্যার, আসল লোকটা তো আমি চিনি না স্যার, আমি চিনি খালি জুলফিকারে। জুলফিকারি স্যার আমার লোকে কন্ট্যাক্ট করে, আর আমার কমিশনের টাকা জুলফিকারি বুঝাই দিয়েছে। এই চালানে আপনি কত কমিশন পেতেন? 70,000 স্যার। স্যার, আমার বিয়ার লেগে এই টাকা রাখার দরকার আছে স্যার। আগের দুই চালানে যে টাকা পাইছি সেগুলো সব ধার দেনা দিয়ে শোধ করছি স্যার। আচ্ছা, রেকটামে যে আপনি সোনা ক্যারি করেন, আপনার কোনো অসুবিধা হয় না? হয় স্যার, খুব অসুবিধা, দু তিন দিন বিশ্রাম নেওয়ার লাগে স্যার। আগে তো আমি এতগুলা বার একসঙ্গে ক্যারি করি নাই, পয়লাবার যখন ক্যারি করি তখন দুইটা সোনার বার ক্যারি করছিলাম। এই চক্রের সঙ্গে আপনি জড়ালেন কি? স্যার, প্রথমবার তো আমি ওই দেশ থেকে জেল খেটে ফিরছি, পথে জুলফিকারের লগে আমার পরিচয়, জুলফিকারে আমার অফার দেয়, কিন্তু আমি লোভে পড়ি নাই স্যার। পরে রূপা যখন আমার কইল যে আমার আয় রোজগার করতে হইব, উপায় নাই তখন আমি চিন্তা করলাম। পরে স্যার ঢাকায় এসে জুলফিকারের লগে দেখা গেল। বুকের মধ্যে যদি সাহস না থাকে তাহলে জীবন তো উন্নতি করতে পারবে না। মাসে একটা বা দুইটা ট্রিপ দিবা,
দিলি তো লাখ টাকা মিয়া, লাখ টাকা কামাইয়া মনে করো বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে গিয়ে বিল্ডিং উঠাইলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা হইল, সুখে শান্তিতে বসবাস করলাম। দিন পরের মধ্যে তোমার বিষয় যাব, তুমি কোনো টেনশন করো না, আমার লোকজনে যা করার করবো। তোমার কাজটা হইলো এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, ঠিক আছে? হ্যাঁ, ভয় পেলে পুরুষ মানুষ সাহস রাখতে হবে, জীবন উন্নতি করবে কেমনে? কেমন কথা, বিয়ের 7 দিন আগে তোমার বিদেশ যাওয়া লাগবে খেলে গা। আমি কি শখ করে দিতেছি? আরে পাগল যাইতেছে তো ব্যবসার কাজে, যামু মাল ডেলিভারি দিমু টাকা নিয়ে চলে আসবো, বিয়ের পরে ঘর সাজাইতে টাকা পয়সা লাগবো না। আর কয়টা দিন পরে যাও? আমি ওয়াদা দিয়ে ফেলাইছি, অসুবিধা নাই, আমি তো যামু আর আসবো, বিয়ের দিন সকালবেলায় চলে আসবো। আমি এনে থাকবো। ভাই এবারে গেলাম শেষ, আমি কিন্তু এই কামার করবো না। রঙিয়া কি বলে এগুলি, একটা কাম শিখছো, কামটা কাজে লাগাইবে না? হ্যাঁ, এটা কোনো কথা বললা? শোনো, এই লাইনে একজন ক্যারিয়ার তৈরি করতে অনেক সময় লাগে মিয়া, আর তোমার তৈরি করতে তো সময় লাগছে না, আমাকে পরিশ্রম লাগছে না, এটা কাজে লাগাইতে না, উল্টা পাল্টা কথা বললো। না ভাই, আমি রিস্ক নিতে পারবো না, আমি সামনে বিয়ে করতেছি, ঘরে আমার মা আছে, আমি এরকম করবো না ভাই। আরে মিয়া, রিস্ক নিতে হইব, কাজটা করতে আমি বুঝতে পারছি তো, মন দেখতে তুমি কাজ করো, আমি উপর মহলে কইয়া তোমার কমিশনটা বাড়াই দেন ভাই। আমার লোভ দেখেন না, আমি কাজ করবো না, আপনার আমার ছেড়ে দেন ভাই। ওই মিয়া, সাইরা দেই বললেই তো সারা যাবে না, তোমার মর্জিতে তো এই ব্যবসা চলবে না, আমরা যখন বলবো তোমার কাম করতেইব, উল্টা পাল্টা কথা কইয়া শুধু শুধু ফাইলামি করো না। আপনার আমি আবারও বলতেছি ভাই, এই কাম কিন্তু আমি আর করবো না ভাই। চোখের দিকে তাকায় রয়েছো কেমনে? চোখ নামাও। এই এই মিয়া, তুমি কি মনে করছো কি আমরা কি খালি চোরা কারবারি করি নাকি? 2 মিনিটের মধ্যে 2-3 জন ফালায় দাও আমার কাছে কোনো ব্যাপারই না মিয়া, এটা মাথায় রাখবা। যাওয়ান দিকে হন, এগুলোর মধ্যে কাগজপত্র রাখা আছে ওগুলো নিয়ে বিদায় হোক, আর মালয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নাই। যাও। ভাই ভাই, দেরি হলো কে ভাই? আমি তো চিন্তা করে গেছিলাম ভাই, কখন থেকে অপেক্ষা করতেছি, কোনো সমস্যা নেই তো ভাই? যাক, তুমি যে ঠিকঠাক মতো ফিরে আইসো এটা হলো বড় কথা। হ্যালো ভাই, আমি তো ওই বাইরে বাইরে আছি আর কি, না একটু ঝামেলা হয়েছিল কিন্তু ফাইনালি কোনো সমস্যা হয় না, এখন আমি বাইরে। আপনি আসেন।
কারে ফোন দিলা ভাই? ওই আছে লোকের সঙ্গে একটু কাজ আছে। তুমি দেরি কর লাগে না ভাই, ওই এমনি কোনো সমস্যা হয় নাই, মানে ভিতরে তো নানান জায়গায় চেক টেক করছে, কিন্তু আমি খুব শক্ত আসছিলাম তো কিছু প্রমাণ করতে পারে নাই, পরে ছেড়ে দিয়েছে ভাই। ঠিক আছে রঞ্জন, তুমি আর বাইজিৎ সাথে যাও। আমি ভাবছি দোকানটা একটু ভালো করে চালু করে তোমার লগে দেখা করবো। রূপা বিশ্বাস করো, আজকেই দেখা করতাম তোমার লগে। দোকানটা কেমন হয়েছে কত? সুন্দর হয়েছে। শোনা হয়েছে এই দোকান করছে কি? চোরা কারবারি শোনা না, মার দুই জোড়া বালা আছিল ওইগুলি বেচে এই দোকান দিয়েছি। দোকানদারের বইতে আপত্তি আছে? শোনো, আমার দোকানটা হইল সোনার দোকান, আর আমার সংসারটা রূপার সংসার।